আসসালামু আলাইকুম। আজকে এখন আমরা নর্মাল স্ট্রেসে আরেকটি ম্যাথ দেখব, যেখানে বলা আছে যে একটা 12 ইঞ্চ স্কোয়ারের স্টিল বিয়ারিং প্লেট, এই স্টিল বিয়ারিং প্লেটটা একটা উডেন পোস্ট এবং একটা কনক্রিট ফুটিং এর মাঝখানে বিদ্যমান আছে, এবং ম্যাক্সিমাম যে এই যে একটা এক্সিয়াল লোড উডের উপর যে একটা এক্সিয়াল লোড কাজ করছে, সেটা লোডের ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। যেখানে দেয়া আছে উডের লিমিটেড স্ট্রেস হচ্ছে 1800 PSI, অর্থাৎ সিগমা ডাব্লিউ, যদি উড সিগমা ডাব্লিউ ইকুয়াল টু 1800 PSI এবং সিগমা কনক্রিট ইকুয়ালস টু 650 PSI দেওয়া আছে। তো এখান থেকে আমাদের পি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো আমরা ম্যাথে চলে যাই। প্রথমে আমরা উডেন পোস্টের জন্য দেখি, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেই। এসে আমার উডেন পোস্ট, এখান থেকে আমার পি ফোর্স দিচ্ছে, তাই না? যদি আমরা এখান থেকে পি ফোর্স দেয়, তাহলে এখান থেকে কি আমার উড একটা রেজিস্টিং ফোর্স দিবে, সেটা কত ধরলাম, পি ডাব্লিউ। তাহলে আমরা জানি স্ট্রেস সিগমা ডাব্লিউ ইকুয়ালস টু পি ডাব্লিউ বাই এ ডাব্লিউ, অর পি ডাব্লিউ ইকুয়ালস টু সিগমা ডাব্লিউ ইন্টু এ ডাব্লিউ। সিগমা ডাব্লিউ উডের জন্য স্ট্রেস কত, 1800, এবং এই ওই সে ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ সার্কেল হবে, এই উডের ক্রস সেকশনাল এরিয়া কীভাবে পাবো, পাই বাই ফোর ইন্টু 8 স্কোয়ার, ডায়ামিটার দেওয়া ছিল 8 ইঞ্চ, পাই বাই ফোর 8 স্কোয়ার। এখান থেকে পি ডাব্লিউ এর মান পাবো 90477.87 পাউন্ড কম্প্রেশনে। নেক্সট আমরা চলে আসি ফর কনক্রিট, ফর কনক্রিট, কনক্রিটের জন্য কি দেওয়া আছে আমার, কনক্রিটটা হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিয়ে আগে, এখান থেকে আমার পি ফোর্স আসছে, তাহলে কনক্রিট কি দিবে, একটা রেজিস্টিং ফোর্স দিবে এই ফোর্সটাকে আটকানোর জন্য। তাহলে কনক্রিটের ক্ষেত্রে কি হবে, সিগমা সি ইকুয়ালস টু পি সি বাই এ সি, পি সি ইকুয়ালস টু সিগমা সি ইন্টু এ সি ইকুয়ালস টু 650 ইন্টু এ কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 ইন্টু 12 ইকুয়ালস টু 93600 কনক্রিট, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা, পি এর ভ্যালুটা ম্যাক্সিমাম কোনটা হবে, ম্যাক্সিমাম হবে যেটা কম, অর্থাৎ 90477.87, ঠিক আছে। কনক্রিটের ক্ষেত্রে সেটা হবে 93600 এবং উডের ক্ষেত্রে সেটা হবে 90477.87 পাউন্ড। তো এখানে যদি আমি মিনিমাম ম্যাক্সিমাম, তাহলে ভ্যালু কোনটা হবে, 90477.87, কারণ আমি যদি এই ভ্যালুটাই, এই লোডের ভ্যালুটা, এই এক্সিয়াল লোডের ভ্যালুটা যদি এই উডের ক্ষেত্রে বসাই, তখন দেখা যাবে যে আমার উডটা, উডের স্ট্রেসটা বেড়ে গেছে, আমার উডের যে স্ট্রেস দেওয়া ছিল 1800 তার থেকে এক্সেস হয়ে যাচ্ছে, ফলে কি হবে, উডটা স্ট্রেসটা নিতে পারবে না, ফেল করবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডিজাইনের ক্ষেত্রে মিনিমাম যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম লোড ভ্যালু, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালু অফ ম্যাক্সিমাম হতে, তাহলে